হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্লাস টেনের ভূগোল বইয়ে একটি অধ্যায় যেটা ইন্ডিয়া সম্পর্কে, অ্যাবাউট ইন্ডিয়া, সেটা নিয়ে আমরা পড়ব। তো তার আগে বলে নিই, আমাদের কয়েক বছর আগে 29টি রাজ্য শাসিত অঞ্চল ছিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল ছিল 7টি। তো কয়েক বছর আগে 28টি রাজ্য হয়ে গেছে, জম্মু কাশ্মীর আলাদা হয়ে গেছে, কেন্দ্রশাসিত অঞ্চলে চলে গেছে এবং সেটা ভেঙে আবার লাদাখে, জম্মু কাশ্মীর একটা, লাদাখ একটা কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে। তো আমাদের এখন পড়তে হবে রাজ্যশাসিত অঞ্চল অর্থাৎ অঙ্গরাজ্য হচ্ছে 28টি। সেই 28টি রাজ্যের নাম মনে রাখার একটা শর্টকাট নিয়ম যেটা আমি বানিয়েছি, কারণ ছাত্ররা প্রথম থেকে শেষের দিকে আসতে গেলে আবার প্রথম থেকে ভুলে যায়, আবার শেষ থেকে আবার প্রথমে যেতে গেলে শেষের দিকে ভুলে যায়। তো শর্টকাট ভালো করে পড়ার জন্য এবং মনে রাখার জন্য একটা শর্ট ফর্ম আমি বানিয়েছি। যদি কারোর মনে হয় যে খুব শর্টকাটে মুখস্থ হয়ে যাচ্ছে, এটা খুব ভালো এবং আমার এই শর্টকাট করাটা সাকসেস হবে। তো 28টি রাজ্যের নাম তো আমি এখন বলবো। জিআরপি গুপ আমরা জানি, যেরকম এপিজে আব্দুল কালাম, এপিজে, সো এইরকম একটা নাম লিখেছে জিআরপি একটা নাম, গুপ এটা টাইটেল বললো, এটা আলাদা একটা ছন্দে করার জন্য আমি বলেছি। জেআরপি গুক বললো WBCS নো এটিএম, অর্থাৎ এটিএম মানে আমরা জানি যেখান থেকে অনর্গল টাকা তোলা যায়, সব করা যায়। তো এটা একটা WBCS একটা ওয়েস্ট বেঙ্গলের একটা উচ্চপদস্থ অফিসারের অফিসার হওয়ার জন্য একটা পরীক্ষা, তো সেটা দিয়ে আমি এ করেছি। তা একটা শর্টকাট করতে গিয়ে যেটা আমাকে করতে হয়েছে এটা হচ্ছে জেআরপি গুক, ওয়েস WBCS নো এটিএম। আর এখানে দেখতে পাচ্ছ G2 U2 K2 H2, তার মানে 28টি রাজ্যের মধ্যে জি দুটো নামে আছে, ইউ দুটো নামে আছে, কে দুটো নামে আছে, এস দুটো নামে আছে। এখানে এটিএম A3 T3 M5, এ নামে 5টা রাজ্য আছে, এই সরি, এ নামে 3টে রাজ্য আছে, টি নামে 3টে রাজ্য আছে, এম নামে 5টে রাজ্য আছে, সব বলবো। আগে থেকে আমি লিখে রেখেছি এই জন্য ভিডিওটা যেন শর্ট হয়। জেআরপি, যে থেকে ঝাড়খণ্ড রাজস্থান পাঞ্জাব, জেআরপি যে থেকে ঝাড়খণ্ড রাজস্থান পাঞ্জাব, গুক জি থেকে গোয়া গুজরাট, ইউ থেকে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ, এবং কে থেকে কেরালা কর্ণাটক, এইচ থেকে হরিয়ানা হিমাচল প্রদেশ, WBCS W থেকে ওয়েস্ট বেঙ্গল, বি থেকে বিহার, সি থেকে ছত্তিশগড়, এস থেকে সিকিম, নো নো, এন থেকে নাগাল্যান্ড, ও থেকে ওড়িশা, এটিএম A3, এ 3টে রাজ্য থেকে, তাহলে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ এবং আসাম, T3 তামিলনাড়ু, তেলেঙ্গানা, ত্রিপুরা, M5 সব থেকে বড়ো, এই 5টা এ ম দিয়ে আছে বা এম দিয়ে আছে, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, মিজোরাম, মণিপুর, মেঘালয়, এই হচ্ছে 28টা রাজ্য যার শর্ট ফর্ম। তো আমরা জেআরপি ঝাড়খণ্ড রাজস্থান পাঞ্জাব, গুক গোয়া গুজরাট, G2 ইউট হচ্ছে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড, কেরালা কর্ণাটক, হরিয়ানা হিমাচল প্রদেশ হয়ে গেল, WBCS পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তিশগড়, সিকিম, এন অন্য যেটা এখানে আছে নাগাল্যান্ড, ওড়িশা, A3 T3 M5 এ দিয়ে আছে, এগুলো লিখলাম না, তোমরা বই দেখে নেবে। যদি ভালো লাগে এটা বলবো যারা দেখছে, তাহলে খুব শর্টের মধ্যে হয়ে যাবে। আগামী দিনে আবার আমি যে ভিডিও ছাড়বো ওটা রাজধানী দিয়ে, প্রত্যেক রাজ্যের রাজধানী দিয়ে ছাড়বো। তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে একটু, যেন সব ভিডিওগুলো যা ছাড়বো আমি তোমাদের কাছে পৌঁছে যায়। তো এ পর্যন্ত।